আলহামদুলিল্লাহ এটা গর্ব যারা কথায় কথায় হাদিস বলে হাদিস তাদের যত মুখস্ত আছে একটা সাধারণ আমাদের সংগঠনের কর্মীদের যত হাদিস মুখস্ত আছে বড় বেদাতে আনন্দর স্ত নেই আমরা এই কেবল বাংলার জমিনে পবিত্র কোরআন সহিহাদিসের দাওয়াত দিয়েছি এবং সমস্ত কাজে সহিহাদিস বাসাই করা চলার চেষ্টা করেছি আর এই জন্যে আমরাই মানুষের কাছে বেশি গাল খেয়েছি আপনি ফকি ফিল মজাহ হতে পারেন মজহাবি ফকি আপনি আমরা হাদিসের ফকি কোনাদিস কোথায় কীভাবে বলা হয়েছে ওটা আমরা জানি সেইভাবে তো আমরা ব্যাখ্যা দেই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও আলোকে জীবন গড়ি আহলাদিস কাকে বলে বৈশিষ্ট্য কি কী হাফেজ ইবনো তাইমিয়া শামস যাকে মানুষ এক কথায় শেখুল ইসলাম বলি চিনে শেখুল ইসলাম লে বলছেন হুমুল ফিরক নাজিয়া যারা হলো নাজি ফেরকা নাজি ফেরকা অর্থ যারা প্রথমেই জান্নাত পাবে নাজাত পাবে একদিনের জন্য জাহার নামে যাবে না প্রথম শুরুতেই যারা নাজাত প্রাপ্ত দল তাদেরকে আরবিতে বলে আল ফিরক নাজিয়া না জিয়া আহ তারাই যারা ফেরকা নাজিয়া জিয়া বলুন আলহামদুলিল্লাহ শুনতে ভালো লাগছে নাকি জান নাও গুরতরে যাবেন নাকি জানোই একটা সেকেন্ডও থাকতে রাজই প্রথম টটেই আমরা জান্নাতে যেতে চাই তাই না আল্লাযিনা লাইসা লাহুম মতবুউন ইতাআসাবুনা লাহূ ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সামনে অনুসরণীয় কেউ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত বনাল হামদুলিল্লাহ দু নম্বর যারা আল্লাহর রসুলের কৌল এবং সম্পর্কে কথা এবং কর্ম সম্পর্কে অন্য সবার চাতে বেশি জানে আলহামদুলিল্লাহ গর্ব যারা কথায় কথা হাদিস বলে হাদিস তাদের যত মুখস্ত আছে একটা সাধারণ আমাদের সংগঠনের কর্মীদের যত হাদিস মুখস্ত আছে বড় বিদ্যাতে আনন্দর সে মুখস্থ নেই এই অহংকার আমরাই করতে পারি শুধু আর একজন কি বইয়ের শুরুতেই পনেরোটা আছে আর যারা আমাদের খদ্ম তারা জানে প্রতি সপ্তাহে কতগুলো হাদিস বলি আমরা এখানে যারা প্রতিটি কথায় হাদিসের রেফারেন্স দেয় প্রতিটি কাজে হাদিস থেকে আলো গ্রহণ করে এবং যাদের সামনে আল্লাহ রসুল দ্বিতীয় কোনো অনুসরণীয় ব্যক্তি নাই

পবিত্র কোরআন সহিহাদিসের দাওয়াত দিয়েছি এবং সমস্ত কাজে সহিহাদিস বাসাই করা চলার চেষ্টা করেছি আর এই জন্যে আমরাই মানুষের কাছে বেশি গাল খেয়েছি সমস্ত হজুর জগৎ খেপা আমাদের উপরে বাবা কথা কথা হাতিস পরা যায় নাকি এমনকি হয়েছে গেলার সাহেব বলো বেগুন খাওয়া যাবে কোন হাতে আসে বুঝছেন টিটকার যে কথা দিয়েছে আমাদেরকে আল্লাহ ভালো দেয় পিছনে দেয় সামনে কেউ আসে না ওই যে ওই সাহস কারণ নাই সহি এবং জয়ী বাছাই করে যারা চলে আজম তারা সবচেয়ে বেশি বাছাই করে আইলাদিসরা দিসরা নয় চার নম্বর আইম্মাতহম ফোকাহা ও ফিহা ও আহাল ও মারেফাতেন বে মানিহা ও আতবা লাহা তাদের ফকিরা তাদের নেতারা আইম্মা তাদের নেতারা ফোকাহা ও ফিহা সবচেয়ে বড় ফকি অন্যের বলকে জানেন আহলে ফকি না ওরা ফেকা কি বুঝবে অসমিতাই বলছেন আহলে সবচেয়ে বড় ফকি আপনি ফকি ফিল মজাব হতে পারেন মজাবি ফকি আপনি আমরা হাদিসের ফকি কোন হাদিস কোথায় কিভাবে বলা হয়েছে ওটা আমরা জানি সেইভাবে তো আমরা ব্যাখ্যা দেই সামনে না আসতেছে না আপনার ফেঁকা বলছে যত পারো ভাগা খাও আপনি ফকি যত বলে ভাগা খাগ গোট হলেই হলে বিস্তাল্লাহ আল্লাহ একবার দিলে বাস কোরবানি হয়ে যাবে কোরআন বলছে ও ফায়দার না হোক বেজে হিন আদিম বিনিময়ে আমরা একটা মহান কোরবানি দিলে ওটাকে ভাগা না আস্ত বলেন জীবন তো দুম্বানা রাল্লাহ রসুল কি করছে আলা আলুকুল্লাহ আলেবাতিন ফিকুল্লাহ আম এন উজ হিয়া মৃত্যুর আশ দিন পূর্বে বলে গেলেন প্রত্যেক পরিবারে একটা করে কোরবানি মানে কি ভাগা এগুলো কল এবার তার আমল দেখেন দুটা শিংওয়ালা খাসি কোনো হয়েছে একটা বকরি এমন এমনকি হজে গেছেন সপরিবারে সেখানেও ওয়াহিদা একটা আস্ত গরু দিয়েছেন ভাগাভাগের মধ্যে আমার অসুল নাই আমরা ফকি এমন ফকি আমরা যতবার গোষ খাও তোমার কোরবানি হয়ে যাবে গরু কেটে সাত ভাগ করা যায় বিশ ভাগ করা যায় পাঁচ ভাগ করা যায় তিন ভাগ করা যায় যান ভাগ হয় যান কোন ভাগে যাবে এই ফকি আমরা না ডাইরেক্ট হাদিসে পরিষ্কার আসে দেখতে পাচ্ছি সেটা আমরা করে যাচ্ছি যারা বিপরীত বলেন তারা আমাদের চেয়ে একশো গুণ বড় আলম হতে পারেন কিন্তু রসুলের উপরে আলম তারা নন রসুলের কাজের উপরে কারোরই কোনো কাজ আমরা গুরুত্ব দেই না এই ক্ষেত্রে তারা ভুল করেছেন অন্য ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে তারা মারাত্মক ভুল করেছেন হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করে চলে যাচ্ছেন চলবে না আমাদের সবচেয়ে বড় ফকি